কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে তার প্রকৃত উপসেট সংখ্যা কত? তাহলে তার প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2^3 - 1 = 8 - 1 কত? 7। তাহলে তার প্রকৃত উপসেটের সংখ্যা হবে কয়টি? 7টি, গ নাম্বার। তারপর আছে এক্স প্লাস ওয়াই √10 ও এক্স মাইনাস ওয়াই √6 হলে এক্স এর মান কত? তাহলে এক্স ওয়াই এর ক্ষেত্রে আমরা সূত্র জানি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই √2 হোলি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই √2 হোলি স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে √10 নিচে 2 হোলি স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই এর মান আছে √6 নিচে 2 তার উপরে হোলি স্কোয়ার। তাহলে এটিকে আমরা লিখব 10/4 মাইনাস 6/4। এটি কাটলে হবে 5/2, আর এটি কাটলে হবে 3/2। তাহলে আমরা লসাগু করি, লসাগু করলে হবে 2/5 - 3/2/2 ইকুয়াল কত? 1। তাহলে সঠিক অ্যান্সার হবে 1, অর্থাৎ ক নম্বর। 3 নম্বর আছে এক্স এ স্কোয়ার মাইনাস 2a + 1 ইকুয়াল 0 হলে আমাদের এগুলো প্রমাণ করতে বলছে। তাহলে এটিকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a + 1 ইকুয়াল 0 বা a - 1 হোল স্কোয়ার ইকুয়াল 0, a - 1 ইকুয়াল 0, a = 1। তাহলে এখানে যদি 1 বসে দেয় 1+1/1 এটি যোগ করলে কত হবে? 2 হবে। আর এখানে বলছে এ স্কোয়ার প্লাস 1/a² যেহেতু এর মান 1, এটি স্কোয়ার করলে 1, এটিকে স্কোয়ার করলে 1 হবে, পুরোটার মান 1। 1+1 ইকুয়াল কত? 2। 2 নম্বর রাইট। তারপর 3 নম্বর আছে -√3, এটি সঠিক অ্যান্সার হবে না, কারণ এটি হবে a³ 1/a³, এটির মান 1, এটির মান 1 বসালে দুরা যোগ করলে 2 হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 1 আর 2, ক নম্বর। এ সেট কোন ধরনের সেট? এটি হচ্ছে একটি ফাঁকা সেটের শক্তি সেট। 4 নম্বর হবে ফাঁকা সেটের শক্তি সেট। নাম্বার 5-এ আছে ফাংশন অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 4x + 3, ফাংশন অফ -1 ইকুয়াল কত? এখানে যদি আমি -1 বসে দিলে -1² -4 - -1 + 3, তাহলে এটি হবে 1 - 1 + 4 + 3। তাহলে এটি হচ্ছে 1 আর 4 = 5, 5 আর 3 = 8। তাহলে এটি সঠিক অ্যান্সার হবে 8। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 একক ও 6 একক, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তৃতীয় বাহুর একক দৈর্ঘ্য হবে এই দুইটি বাহুর যোগফলের চেয়ে কম। অর্থাৎ আবার আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি অপর বাহুর চেয়ে কী হবে? বড় হবে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি 1 নেই, 4 1 = 5, এটার চেয়ে ছোটো হয়, তাহলে এটি হবে না। যদি 2 নেই, 4 2 = 6, এটি সমান হয়ে যায়, এটিও হবে না। 7 নিলে তো দুইটার এখানে এটি হইতেছে আমাদের 7 নিলে 4 আর 6 যোগফল 10, তাহলে 10-এর চেয়ে ছোটো হয়। আবার 7 আর 4 যোগ করলে 11, যেটি এটির চেয়ে বড় হয়, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 7 নম্বর। তারপর আছে 90° - x কোণে পূরক কোণ করত, তাহলে এটি আমরা কি করব? এটার সাথে কত যোগ করলে আমাদের কোণের পরিমাণ 90° হয়? তাহলে এটির সাথে যদি আমরা এক্স যোগ করি, এক্স ডিগ্রি যোগ করি, তাহলে এটি কাটা যাবে, তাহলে 90° হবে। তাহলে আমাদের এটি সঠিক, এর পুরো কোণ হবে কত? 1 ডিগ্রি। 8 নম্বর আছে 9^(n+1) সমান 243 হলে এন এর মান কত? তাহলে এটিকে আমরা লিখতে পারি 3^2 n+1, আর এটিকে লিখতে পারি আমরা 3^5।